যতু মত ততু পথ। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিযাত্রা। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। শঙ্কর, রামানুজ, মধ্য এবং রামকৃষ্ণ, দার্শনিকগণ যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেন সেটিকে আমরা পরতত্ত্ব বা আলটিমেট রিয়ালিটি বলতে পারি। দার্শনিক মাত্রেই এই পরতত্ত্ব বিষয়ে নিজস্ব জ্ঞান তুলে ধরেছেন। জড়বাদী নাস্তিক চার্বাক মতে এই চতুর্ভুজী বায়ু, তেজ, জল ও পৃথিবী হল পরতত্ত্ব। আবার শঙ্কর যে পরতত্ত্বের ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন তা দার্শনিক জগতে অদ্বিতীয় অপূর্ব মহিমায় মহিমান্বিত হয়ে আছে। ব্রহ্মাত্মাকে আমরা অদ্বিতীয় বলে থাকি। এই বিশ্বজগৎ সৃষ্টির আগে এক অদ্বিতীয় সদরূপেই প্রতীয়মান ছিল। সংস্কৃত ভাষার এই সত্যটিকেই বলা হয়েছে একম মেবাদ্বিতীয়ম, অর্থাৎ স্বগত ভেদবর্জিত, স্বজাতীয় ভেদবর্জিত এবং বিজাতীয় ভেদবর্জিত সত্তারূপে বিদ্যমান। আমাদের মনে প্রশ্ন জাগে, যদি ব্রহ্মাত্মার সর্বপ্রকার ভেদবর্জিত হয় তাহলে বিশ্বজগতের কথা কিভাবে আসে? এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আচার্য শঙ্কর বলেছেন, অবিদ্যা কল্পিত রূপভেদ স্বীকৃত আছে, কিন্তু তার দ্বারা বস্তু প্রকৃতপক্ষে সবয়ব বা বিকারী হয়ে পড়ে না। বস্তুর স্বরূপ ভেদে ভিন্ন রূপে বা অভিন্ন রূপে নির্বাচনের অযোগ্য। ব্যক্ত অভিব্যক্ত জগৎ বা অব্যক্ত অনভিব্যক্ত জগৎ অবিদ্যা কল্পিত নাম রূপভেদের দ্বারা ব্যবহারের আস্পদ হয়ে থাকে। আচার্য শঙ্কর যে বিষয়টির উপর জোর দিয়েছেন তাকে অদ্বৈত তত্ত্ব বলা হয়ে থাকে। তাঁর মতে শক্তি ব্রহ্ম বা ঈশ্বর, তিনি জগৎ কারণ। তাঁর মায়া শরীর ত্রিগুণাত্মক বলে মায়ার দ্বারা তার পরিণাম হয়। এই বিশ্বজগৎ মায়ার দ্বারা ঈশ্বরের পরিণাম ছাড়া আর কিছু নয়। মাকড়রা যেমন জাল সৃষ্টি করে আবার গুটিয়ে নেয়, সেইরূপ ঈশ্বরের বিশ্ব সৃষ্টি ও সংহার। চৈতন্য স্বরূপ ব্রহ্মাত্মার বুকে মায়া শক্তি থেকে এইসব ঘটনা ঘটে যায় বলে আমরা ব্রহ্মাত্মাকে জগতের অধিষ্ঠান বলে থাকি। শঙ্কর প্রমুখ আচার্যগণ বেদান্তের প্রস্থানত্রয়ের, অর্থাৎ শ্রুতি প্রস্থান উপনিষদের, স্মৃতি প্রস্থান ভগবদ্গীতার এবং ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন। তাঁর মতে উপনিষদ অনুসারে অদ্বিতীয় ব্রহ্ম ব্রহ্মাত্মৈকত্বের অপরোক্ষানুভূতি মোক্ষের সাক্ষাৎ কারণ। বিশিষ্টাদ্বৈতবাদী আচার্য রামানুজের মতে জীব ও জগৎ বিশিষ্ট ব্রহ্ম অদ্বিতীয়, ব্রহ্মবিদ চিৎচিত বপু চৈতন্য স্বরূপ। অনুচিত জীবসমূহ ও অচিত জড়জগৎ চৈতন্য স্বরূপ সর্বজ্ঞ ব্রহ্মের বপু, অর্থাৎ শরীর বা দেহ। রামানুজ বলেছেন, জ্ঞান উপাসনা ধ্যান এইসব প্রায় সমার্থক। ধ্যান বা উপাসনাই ভাবনা প্রকর্ষের দ্বারা অপরোক্ষ জ্ঞানে পরিণত হয়। যেহেতু জ্ঞান অর্থ অদ্বিতীয় আত্মজ্ঞান নয়, সুতরাং কর্মের সঙ্গে তত্ত্বজ্ঞানের সমুচ্চয় বা এককালে অনুষ্ঠান সম্ভব। যেহেতু জীব ব্রহ্মের দেহস্থানীয়, তাই ব্রহ্ম জীবাত্মার আত্মা, জীবাত্মা অহংপাদের ব্যাচার্থ। আমি ব্রহ্মের দেহ বলেই ব্রহ্ম। জীবাত্মা জ্ঞান স্বরূপ এবং জ্ঞানও গুণ। যেমন গুণক তেজস্বরূপ দীপশিখার প্রভাব তেজস্বরূপ। রামানুজের মতে ধ্যানই হল জ্ঞান উপাসনা বা ধ্যানই হল জ্ঞান। প্রথমে তা পরোক্ষ থাকে, অভ্যাসের দ্বারা ভাবনা অর্থাৎ সংস্কারের প্রকর্ষের দ্বারা ওই পরোক্ষ জ্ঞানই অপরোক্ষ জ্ঞানে পরিণত হয়। কিন্তু সেই জ্ঞানের দ্বারা প্রপত্তি বা ভক্তি লাভ হলে আরাধ্য কর্মবন্ধন থাকতে জীবৎকালীন মুক্তি লাভ হয় না, দেহান্তে মুক্তি লাভ ঘটে। আচার্য শঙ্কর বলেছিলেন,
জ্ঞানের দ্বারা অজ্ঞান সম্পূর্ণ বিনষ্ট হলেও প্রারব্ধ বিনষ্ট হয় না। প্রারব্ধের মূলভূত অজ্ঞান লেশ থেকে যায়, অথবা অজ্ঞান বিনষ্ট হলেও তার কার্যদেহ জীবন কিছুকাল থেকে যায়। রামানুজের মতে অপ্রাকৃত যা কিছু তার মধ্যে প্রাকৃত সত্ত্বগুণ থেকে পৃথক সত্তা থাকে। সেই নিত্য বিভূতির দ্বারা নির্মিত বৈকুণ্ঠধামে নিত্য বিভূতির দ্বারা গঠিত বিষ্ণু আকারে সর্বব্যাপী ব্রহ্ম বিরাজ করেন। রামানুজের মতে অপ্রাকৃত নিত্য বিভূতির দ্বারা গঠিত বলে বৈকুণ্ঠধাম ও তৎসহ বিষ্ণু বিগ্রহ নিত্য ও চিরস্থায়ী। তাঁরই দেহস্থানীয় জীব অর্থাৎ অনুচিত তাঁর কিঙ্কর অথবা পরিচারক হয়ে নিত্যকাল বৈকুণ্ঠে বাস করতে পারে, এটি হল পরম মুক্তি। মাধবাচার্য আত্মজ্ঞান, আত্ম উপাসনা, আত্মপ্রাপ্তির কথা তাঁর ভাষ্যে বারবার উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য পড়লে মনে হয় তিনি ব্রহ্ম এবং বিষ্ণুর মধ্যে পৃথক কিছু করেননি। মাধবাচার্যের মতেও জীব অনুপরিমাণ, তাই তার চলিষ্ণুতা সম্ভব হয়। আত্মা সর্বব্যাপী বলে যেসব শ্রুতিবাক্য আছে, তার পরমাত্মা সর্বব্যাপী বোধক অনুমাত্র হলেও আত্মা জীব সদেহ ব্যপ্ত করে থাকে। অনু হয়ে ও চিৎগুণের দ্বারা সর্বশরীরে ব্যপ্তি হয় প্রদীপের আলোর মতো। পরমাত্মা ব্রহ্ম ভিন্ন, জীবাত্মা ভিন্ন, তবু এই চিৎগুণ বশত এই জ্ঞান স্বরূপতা হেতু বেদারম্ভের সঙ্গে অভেদ করা হয়। এই জীবাত্মাও নিত্য। সাংখ্যমতে স্বদেশী জীবের উৎপত্তি, বাক্যে জীবের উপাধি উৎপত্তি বুঝতে হবে। আচার্য শঙ্করের মতে উপনিষদ সিদ্ধান্ত অনুসারে ব্রহ্ম লোকাদিতে গতি এবং সেখান থেকে ব্রহ্মতত্ত্বজ্ঞান লাভ করে ক্রমে মুক্তি স্বীকৃত হয়েছে, কিন্তু সেই ক্রমমুক্তি হল ব্রহ্ম নির্মাণে, তাকে আমরা কোনো লোকপ্রাপ্তি বলি না। সদ্য মুক্তিতে এই জীবনেই ব্রহ্মত্বজ্ঞান লাভ হয়, সেখান থেকে হয় ব্রহ্মলয় বা ব্রহ্ম নির্বাণ। রামানুজ মধ্য প্রভৃতি বৈষ্ণব দর্শনের মতে অনুচৈতন্য জীব নিত্যকাল ব্রহ্মের ভিতর ভিন্নই থাকে, তাঁর সামীপ্য বা সাযুজ্য লাভ করে মহানন্দে অবস্থান করে। এখানে ভক্তিভাবের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, জ্ঞানের নয়। শঙ্করের মতে যেহেতু নিত্য মুক্ত ব্রহ্মস্বরূপের অজ্ঞানবশত এই বন্ধন নিত্যমুক্ত, ব্রহ্মস্বরূপের জ্ঞানেই মুখ্য প্রাপ্তি। শঙ্কর মতে জ্ঞান যদিও মানুষ পদার্থ, তথাপি ধ্যান বা উপাসনার মতো ক্রিয়া নয়, ক্রিয়া থেকে বিলক্ষণ পদার্থ। ব্রহ্মসূত্রের মধ্যভাষ্যে মুক্ত পুরুষগণের ব্রহ্মদেহলাভ, চিন্ময় দেহলাভ অর্থ ঈশ্বর অনুগ্রহে অন্য প্রকার দেহলাভের কথা বারবার স্বীকৃত হয়েছে। আবার আচার্য শঙ্কর বলেছেন এ হল আপেক্ষিক মুক্তি, ব্রহ্মলোক প্রাপ্তি, যা ব্রহ্মপ্রাপ্তি নয়। এই তিন মহান দার্শনিকের অনুধ্যানের দর্পণে এবার রামকৃষ্ণের দর্শন চিন্তার প্রতিফলন ঘটে যাবে। রামকৃষ্ণের মতে পরতত্ত্ব অখণ্ড সচ্চিদানন্দ, তিনি জগন্মাতার আদেশে ভাবমুখে অবস্থান করেছেন। তিনি বলতেন সা রে গা মা পা ধা নি, নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না। জীবনের একেবারে শেষ প্রান্তে তাঁর মত অখণ্ড সচ্চিদানন্দের অভিমুখে ধাবিত হয়েছিল, তিনি তখন ব্রহ্মেই লীন থাকতে চাইতেন। একসময় শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণকে বলেছিলেন দৈব বাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব, কি বলো? প্রাণকৃষ্ণ বলেন আজ্ঞা। এই সকল কথা থেকেই বোঝা যায় যে রামকৃষ্ণ ভক্তিভাবেই বিভোর ছিলেন। রামকৃষ্ণ একবার বলেছিলেন সে দেখে যে মায়া জীবজগৎ আছে অথচ নাই, যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে, জ্ঞান ওষুধ দ্বারা কাটলে পর আর কিছুই নাই, তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে যায়। রামকৃষ্ণের এসব উক্তি বিশ্লেষণ করে তাঁর দর্শন অভিজ্ঞানের কথা জানা যায়। সাক্তা দ্বৈতবাদের প্রতি তাঁর নিজস্ব মত স্পষ্টভাবে প্রকাশ করেছেন। এই মত অনুসারে বলা হয় নির্গুণ চিৎস্বরূপ যেমন সত্য,
আবার অন্তর্লীন রূপে অবস্থিত ভক্তিও সত্য। তাই আমি নিত্য লীলা সবই লই। ব্রহ্ম সত্য, তার শক্তি সত্য। রামকৃষ্ণ সাময়িকভাবে তাঁর সাধনার জন্য শাক্ত দ্বৈত ভাবকে আশ্রয় করেছিলেন। বাংলাদেশে শাক্ত সাধনার একটি গৌরবময় পরম্পরা প্রচলিত আছে। শ্রীরামকৃষ্ণ ছিলেন তার সার্থক উত্তর সাধক। তিনি বলেছেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই আমি কালী বলছি। ব্রহ্ম শক্তি, শক্তিই ব্রহ্ম। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। অনুভূতির অবস্থা বিশেষে এ কথা হয়তো তিনি বলেছেন, কিন্তু এই উক্তিতে অভেদ মানে এক নয়, ভেদের অভাব অর্থাৎ অভিন্ন বা সত্তাতত্ত্ব। রামকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বরূপকে জানা আর তাতে মন রাখা। শ্রীরামকৃষ্ণের নিত্য বা অখণ্ড সচ্চিদানন্দ তত্ত্বকে রামানুজ স্বীকার করেন না। শ্রীরামকৃষ্ণের সিদ্ধান্ত অনুযায়ী ভক্তি হিমে জমে সচ্চিদানন্দ সমুদ্র সাকার সগুণ হল। জ্ঞান সূর্যের উদয় হলে বরফ গলে যায়, তখন সে আবার গলে জল হয়। সচ্চিদানন্দ সাগর এই রকম থাকে। দার্শনিক শ্রীরামকৃষ্ণ পরতত্ত্বের কথা ব্যাখ্যা করেছেন। তাঁর কাছে সগুণ সাকার ব্রহ্ম হলেন স্বয়ং মা কালী। লীলাপ্রিয় রামকৃষ্ণ বলেছেন, তবে লীলাই শেষ নয়। এসব ভাবের পর বললুম, মা, এসবে বিচ্ছেদ আছে, যাতে বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবেই রইলুম। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভক্তি কলিতে নারদীয় ভক্তি। জ্ঞান বিচার পুরুষ মানুষ, বার বাড়ি পর্যন্ত যায়। ভক্তি মেয়ে মানুষ, অন্তঃপুর পর্যন্ত যায়। এসব কথা শুনলে মনে হয় তিনি বোধহয় ভক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি জানতেন কলিযুগে মানুষের মন পাপে পরিপূর্ণ। মানুষ আর আগের মতো বিদ্যা অর্জন করতে চাইছে না। এখন ঈশ্বরকে লাভ করতে হলে ভক্তিকেই আশ্রয় করতে হবে। ভক্তি মার্গ ছাড়া অন্য কোনোভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারব না। শ্রীরামকৃষ্ণ সাকার ঈশ্বরের ক্ষেত্রে যাকে বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান বলেছেন, নির্গুণ অখণ্ড স্বরূপ সচ্চিদানন্দ ব্রহ্মের ক্ষেত্রে তা নির্গুণ অপর পক্ষের গতি, যাতে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মে সাধক অন্দরের চেয়েও ভিতরে ঢুকতে পারে। শ্রীরামকৃষ্ণ ছোট ছোট উদাহরণের সাহায্যে তাঁর দার্শনিক অভিজ্ঞানের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায় তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না, সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়। এই জ্ঞান একেবারে অন্তরের ভিতর পর্যন্ত যাবে, না হলে জ্ঞানের সার্থকতা কোথায়? শ্রীরামকৃষ্ণ বলেছেন, আগে ওই জ্ঞানের অবস্থা ছিল, তারপর তিনি মা অর্থাৎ মনকে নামালেন, ভক্তির ভক্ততে মন রাখিয়ে দিলেন। আবার অন্যত্র বলেছেন, তারপর গোপাল মূর্তি দর্শন। কোনো ঐশ্বর্য নেই, কেবল নিরাভরণ কচি ছেলের মূর্তি। এরপরেও আছে কেবল জ্যোতি দর্শন। রামকৃষ্ণ এইভাবে প্রকাশ করতে চেয়েছেন যে নির্গুণ চৈতন্যে জ্যোতি দর্শনই হল সর্বোচ্চ দর্শন। সেই রামকৃষ্ণ যখন তাঁর আধ্যাত্মিক অভিজ্ঞানকে স্পষ্টরূপে প্রকাশ করেন, সেটি ছিল তাঁর অন্তিমকাল। 1886 সালের 15ই মার্চ নরেন্দ্রনাথকে বলছেন, গুণাতীত মায়াতীত অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত, কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এইসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন, তুমি আর এরা যে আমার জন্য ভাবছ এ ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরেই সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, যেমন সিঁড়ির উপরে পৈঠে আর তার উপরে ছাদ। কেউ ছাদে পৌঁছানোর পরেও সিঁড়িতে আনাগোনা করে, জ্ঞান লাভের পরেও বিদ্যার আমি রাখে লোকশিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করবার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। সেই চির আনন্দময় দেখলে আর কিছু কি দেখা যায়? এসবই হল অদ্বৈত বেদান্তের সার কথা।
श्री रामकृष्ण भाषा वेदांतवादी ब्रह्मज्ञानीरा बोले सृष्टि स्थिति प्रलय जीवजगत एसब शक्तिर खेला। विचार करते गेले एसब स्वप्नवत। ब्रह्मई वस्तु आर सब अवस्तु, शक्तिओ स्वप्नवत अवस्तु। तबे एखाने जारा साधनार प्रथम पर्वे अवस्थान करछेन तादेर कथा विशेषभावे भाबते हबे बई कि श्री रामकृष्ण तार प्रारब्ध जन्मान्तर मुक्ति इत्यादि एसब विषये जे कथा बोले गेछेन तार शंकरेरई अनुरूप। श्री रामकृष्ण गीतार मतोई अधिकांश साधकेर पक्षे उपयोगी भक्तिर पथके अनुसरण करार कथा बोलेछेन। स्नेहमयी जननी आमादेर मा कत अनिद्रित रात्रि जागरणेर माध्यमे आमाके मानुष करे तुलेछेन। श्री श्री रामकृष्ण आपनाके अजस्र धन्यवाद। आपनी ना थाकले मातृत्व बोधके कि एमन महिमामयी करे तुलते पारतेन।